পাকিস্তানের সিনেমা হলে বাংলাদেশের মোনা জিন দুই। দেশের মাল্টিপ্লেক্সগুলোয় চলছে ঈদের সিনেমা মোনা জিন দুই। এবার দেশের সীমানা পেরিয়ে পাকিস্তানের প্রেক্ষাগৃহে মুক্তি পেল। লাহোর, করাচি, ইসলামাবাদ সহ পাকিস্তানের বিভিন্ন প্রদেশে ২৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। এর প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া সূত্রে জানা গেছে, মাল্টিপ্লেক্স সহ সেখানকার ২৪টি প্রেক্ষাগৃহে প্রতিদিন ৮২টি শো চলবে। পাকিস্তানে ছবিটির মুক্তির ব্যাপারে ছবিটির প্রযোজক আব্দুল আজিজ বলেন, MR9 সিনেমাটির আমার প্রযোজক পার্টনার যুক্তরাষ্ট্রে থাকেন, উনি পাকিস্তানে ছবিটির প্রদর্শনীর ব্যাপারে সহযোগিতা করেছেন। আজ শুক্রবার থেকে ইংরেজি সাবটাইটেলে ছবিটির প্রদর্শন হচ্ছে। পাকিস্তানের দর্শক ছবিটি দেখবেন বলে প্রত্যাশা করেন এই প্রযোজক। তিনি বলেন, ছবিটির গল্প এমন ওখানকার দর্শকের কাছে ভালো লাগবে। গত ঈদের আগে আগে সেন্সরের জন্য ওখানে ছবিটি পাঠিয়েছিলাম। যাদের মাধ্যমে আমি ছবিটি ওখানে পাঠিয়েছি তাদের কাছ থেকে শুনেছি যে পাকিস্তানের সেন্সর বোর্ডের সদস্যরাও ছবিটি পছন্দ করেছেন। এ কারণেই মনে হচ্ছে ছবিটি পাকিস্তানের দর্শকের পছন্দ হয়ে যেতে পারে। এই প্রযোজকের মন্তব্য, ছবির বাজেট পাকিস্তানের প্রেক্ষাগৃহ থেকেই উঠে আসতে পারে। পাকিস্তানে ছবিটি মুক্তির সুযোগ পাওয়ায় খুশি প্রযোজক আব্দুল আজিজ। তিনি বলেন, এখন তো ইউরোপ, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যে আমাদের ছবি মুক্তি পাচ্ছে, পাকিস্তানেও আমাদের ছবির একটা বাজার হতে পারে। কারণ বিশ্ববাজারকে না ধরতে পারলে এগোতে পারবে না বাংলা সিনেমা। প্রযোজক জানান, আগামী ঈদুল আজহায় MR9 সিনেমাটিও পাকিস্তানে মুক্তি দেওয়ার ইচ্ছা আছে। মোনা জিন দুই ছবিটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সুপ্রভাত। আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, দীপা খন্দকার, আরিয়ানা জামান, শেহজাদ ওমর, সাজ্জাদ হোসেন, সামিনা বাশার প্রমুখ।